আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিপ পড়ায় শিক্ষিকাকে পুলিশের গালাগাল। কপালে টিপ পড়ায় এক শিক্ষিকাকে প্রকাশ্যে গালি দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানায় শিক্ষিকাকে গালাগালি করা ওই ব্যক্তিটি পুলিশ কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত এই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে গালি দেওয়া ওই পুলিশ সদস্যও মোটরসাইকেলে ছিলেন। শনিবার সকালের এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগে তিনি বলেন, আনন্দ সিনেমা হলের সামনে থেকে আমি হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম। সেজন পয়েন্টের সামনে মধ্যবয়সী লম্বা এক পুলিশ সদস্য কপালে টিপ পড়াকে কেন্দ্র করে ইফতিজিং করেন। পরে ঘুরে ওই ব্যক্তির মোটর বাইকের সামনে গিয়ে দাঁড়ায়। তখনও তিনি অকট্ঠ ভাষায় গালাগালি করেন। এক সময় আমার পায়ের উপর দিয়ে বাইক চালিয়ে যান তিনি। ঘটনার পর রাস্তার বিপরীত পাশে কর্তব্যরত তিনজন ট্রাফিক পুলিশের কাছে গিয়ে লতা সমাদ্দার ঘটনাটি বর্ণনা করেন। ওই তিনজনের মধ্যে একজনের নাম অভিজিৎ, তারাই থানায় অভিযোগ করতে পরামর্শ দেন। এই বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি উৎপল বড়ুয়া জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, আমরা সিসিটিভি ফুটেজ দেখেও এই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছি। ওই ব্যক্তি পুলিশ বা সাধারণ মানুষ যেই হন না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।